আসসালামু আলাইকুম, আমি সামিন ইয়াসার। আজকে আমি আবৃত্তি করব কবি সুকুমার রায়ের খিচুড়ি, বই আবোল তাবোল থেকে। শুরু করি। খিচুড়ি লিখেছেন সুকুমার রায়। হাসছিল সজারু, ব্যাকরণ মানে না, হয়ে গেল হাসজারু, কেমন এটা জানি না। বক্কহে কচ্ছপে বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়ামুখো গিরগিরি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার গালে ঘরে মুড়ো সন্ধি। জিরাফের সার নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চায় উড়িতে। গরু বলে আমারে ও ধরিল কি অরোগে, মোর পিছে লাগে কেন হতভাগে মোরগে। হাতিমের দশা দেখো তিমি ভাবে জলে যায়, এই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিংহ স্পষ্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সামিন ইয়াসার। আজকে আমি আবৃত্তি করব কবি সুকুমার রায়ের খিচুড়ি, বই আবোল তাবোল থেকে। শুরু করি। খিচুড়ি লিখেছেন সুকুমার রায়। হাসছিল সজারু, ব্যাকরণ মানে না, হয়ে গেল হাসজারু, কেমন এটা জানি না। বক্কহে কচ্ছপে বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়ামুখো গিরগিরি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার গালে ঘরে মুড়ো সন্ধি। জিরাফের সার নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চায় উড়িতে। গরু বলে আমারে ও ধরিল কি অরোগে, মোর পিছে লাগে কেন হতভাগে মোরগে। হাতিমের দশা দেখো তিমি ভাবে জলে যায়, এই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিংহ স্পষ্ট। ধন্যবাদ।